আসসালামু আলাইকুম সুধী দর্শক দেখছেন আলোকিত রাঙ্গামাটির রাত 8টা সংবাদ সাথে রয়েছে আমি মোহাম্মদ কাওসার শুরুতে শুনুন সংবাদ শিরোনাম তিন পার্বত্য জেলায় পুলিশের নতুন ইউনিট মাউন্টেন ব্যাটালিয়ন অশ্রুসিক্ত নয়নে রাঙ্গামাটি ডিসির বিদায় নবাগত ডিসির দায়িত্ব গ্রহণ পার্বত্য চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে ইটভাটা বন্ধের ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়ে মালিক ও শ্রমিকদের মানববন্ধন রাঙামাটিতে ট্রাফিক উদ্যোগে লার্নিং শেয়ারিং মিটিং ও কর্মশালা জাতীয় ভোটার দিবসে লম্বদুতে স্মার্ট কার্ড বিতরণ এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তিন পার্বত্য জেলার পুলিশের নতুন ইউনিট মাউন্টেন ব্যাটালিয়ন তিন পার্বত্য জেলা নিরাপত্তার জন্য মাউন্টেন পুলিশ ব্যাটালিয়ন নামে পুলিশের তিনটি নতুন ব্যাটালিয়ন হচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাটালিয়ন তৈরির নির্দেশনা পেয়ে কাজ শুরু করেছে পুলিশ হেডকোয়ার্টার এজন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল ডিপিপি ও অর্গানোগ্রাম তৈরির কাজ শুরু হয়েছে এসব তৈরির পর পুলিশ হেডকোয়ার্টার থেকে অনুমোদনের পর পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুরো প্রকল্প চালু হতে 1,000 কোটি টাকা করে ব্যয় হতে পারে বলে জানা গেছে পুলিশে 177টি ইউনিট আছে মাউন্টেন পুলিশ ব্যাটালিয়ন তৈরি হলে পুলিশের ইউনিট সংখ্যা হবে 178টি এদিকে পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসমৃদ্ধি সমিতির সভাপতি যতীন্দ্র বোধিপ্রিয় লারমা ও সন্তু লারমার সঙ্গে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে সন্তু লারমা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সব ধরনের উদ্যোগকে সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী ছেড়ে আসা ক্যাম্পগুলোতে পুলিশ মোতায়েন করা হবে সেখানকার ক্যাম্পগুলোতে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তি চুক্তির আওতায় সরকার এই ব্যবস্থা নিতে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন পার্বত্য জেলার শান্তি চুক্তি রক্ষার্থে সেনাবাহিনী যে ক্যাম্প স্থাপন করেছিল সেগুলো তারা ছেড়ে আসছে ক্যাম্প ছেড়ে এলেও শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে সেজন্য সে ক্যাম্পে আর্মির বদলে পুলিশ মোতায়েন করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ নিয়ে রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবনে বহু মিটিং হয়েছে এ তিন জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আধুনিক পুলিশ মোতায়েন করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিন পার্বত্য জেলায় মাঝে মধ্যে রক্তক্ষরণ হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে এজন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছিলেন এই জায়গায় একটা লক্ষ্য রাখতে একজন অতিরিক্ত সচিবের মাধ্যমে তিনটি জেলায় কোথায় কি হচ্ছে তার একটি প্রতিবেদন করা হয়েছে প্রতিবেদনে কিছু সুপারিশও ছিল মন্ত্রী বলেন আমাদের যত স্টেক হোল্ডার ছিল তাদের সবার সঙ্গে আলাপ হয়েছে একই সঙ্গে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যারা বসেছিলেন সবার সঙ্গে আলাপ বসেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রী এমপি সবার সঙ্গে আলোচনা করেছে পুলিশের নতুন ব্যাটালিয়ন গঠন প্রসঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ডেভেলপমেন্ট গাজী মোহাম্মদ মুজাম্মেল হক বলেছেন নির্দেশনা পাওয়ার পর ডিপিপি তৈরির কাজ শুরু হয়েছে এই ব্যাটালিয়ন তৈরি হলে পাহাড়িদের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় হবে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সহ সব বিষয়ে পুলিশ কার্যকরী ভূমিকা রাখতে পারবে জানা গেছে পাহাড়ের মানুষের জীবন মান উন্নয়ন নিরাপত্তা বিধান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়াতে মাউন্টেন পুলিশ ব্যাটালিয়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর প্রধান হবেন একজন অতিরিক্ত ডিআইজি তিনটি ব্যাটালিয়নে তিনজন অতিরিক্ত ডিএজির দায়িত্ব পালন করবেন প্রতিটি ব্যাটালিয়নের জনবল হবে 850 জন করে এই ব্যাটালিয়নে থাকবে না কোনো নারী সদস্য প্রতিটি ব্যাটালিয়নের সঙ্গে 10টি করে ক্যাম্প থাকবে ওই ক্যাম্প সদস্যরা পর্যায়ক্রমে পেট্রোল টিমে দায়িত্ব পালন করবেন এর মনোগ্রাম পোশাকের রং অস্ত্রাগার ব্যারাক অফিসার কোয়ার্টার নির্মাণ সহ সবকিছু নির্মাণের কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে পাহাড়ের জনগোষ্ঠীর অধিকার রক্ষায় 1973 সালে মানবেন্দ্র নারায়ণ বর্মার নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসমৃদ্ধি সমিতি তাদের সামরিক সংগঠন ছিল শান্তি বাহিনী শুরু থেকে দুটি মতাদর্শে ভাগ হয়ে যায় জনসমৃদ্ধি সমিতি মানবেন্দ্র লারমার নেতৃত্বে ছিল বামপন্থী লারমা গ্রুপ অন্যদিকে প্রীতি কুমার চাকমার নেতৃত্বে ছিল জাতীয়তাবাদী প্রীতি গ্রুপ 1977 সালে শান্তি বাহিনী সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে এরপর সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামকে 24তম ডিভিশনের জিওসির অধীনে আনে পাল্টা হামলা শুরু করে সংঘাতময় পরিস্থিতির মধ্যেই 1979 সালে গোষ্ঠী মালিকানাধীন জমিকে খাস জমি ঘোষণা করে সেখানে বাঙালি বসতি স্থাপনের কার্যক্রমে জিয়াউর রহমানের সরকার উচ্ছেদ হয় বহু পাহাড়ি পরিবার 1991 সালে বাঙালির সংখ্যা বেড়ে দাঁড়ায় মোট জনসংখ্যার 48.5% যা 1974 সালে ছিল 11.6%। 80 দশকে শান্তি বাহিনী সামরিক দিক থেকে সংগঠিত হতে শুরু করে 1983 সালে প্রতিদ্বন্দ্বীরা হামলায় নিহত হন মানবেন্দ্র নারায়ণ লারমা তার ছোট ভাই যতীন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা দলের নেতৃত্বে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় 1997 সালে 2 ডিসেম্বর অনুষ্ঠিত পার্বত্য শান্তি চুক্তি মতে 2 বছর পর পাহাড় থেকে সেনা প্রত্যাহারের কথা তবে 2009 সালের সেপ্টেম্বরে খাগড়াছড়ি থেকে সীমিত পরিসরে সেনা প্রত্যাহার করা হয় অশ্রুসিক্ত নয়নে রাঙামাটি ডিসির বিদায় নবাগত ডিসির দায়িত্ব গ্রহণ রাঙামাটি জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে সোমবার 1 মার্চ দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান
সোমবার দুপুরে রাঙামাটি বিদায়ী জেলা প্রশাসক এ কে মামুন রশিদ ফুলের শুভেচ্ছা দিয়ে নতুন জেলা প্রশাসকের হাতে দায়িত্ব তুলে দেন। এ সময় রাঙামাটি অতিরিক্ত সার্বিক জেলা প্রশাসক মাহমুদ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজেশ্বর শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ মামুন মিয়া, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজোহরা, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার দুপুরে রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মাহমুদ মিজানুর রহমান রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হলে প্রথমে রাঙামাটি অতিরিক্ত সার্বিক জেলা প্রশাসক মাহমুদ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রানী রায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে একে একে উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও রাঙামাটি জেলা প্রশাসনের কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে জেলা প্রশাসককে বরণ করে নেওয়া হয়। পরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর স্বাক্ষর পর রাঙামাটি বিদায়ী জেলা প্রশাসক একে মামুনুর রশিদ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন এবং নিজ হাতে দায়িত্ব বুঝিয়ে দেন। জেলা প্রশাসক একে মামুনুর রশিদ বলেন, গত 3 বছর রাঙামাটি জেলার যে দায়িত্ব পালন করেছি তা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দায়িত্ব পালন। রাঙামাটির প্রতিটি মানুষ যেন আমার নিজ আপনজন। সকল কর্মকর্তা কর্মচারী ও রাঙামাটি জেলার সকল সংবাদকর্মীদের সহযোগিতার মধ্য দিয়ে আমি একটি ভালো সময় রাঙামাটিতে পার করতে পেরেছি। আগামী দিনগুলোতে রাঙামাটি জেলাবাসীর জন্য আমার মনের দুয়ার সবসময় খোলা থাকবে। নবাগত জেলা প্রশাসক রাঙামাটির বিদায়ী জেলা প্রশাসক যেভাবে দায়িত্ব পালন করেছে, আমার কর্মময় জীবনে সেভাবেই আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব। সেই জন্য তিনি রাঙামাটি জেলাবাসী সহ সকল প্রশাসনের সকল কর্মকর্তা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরে জেলা প্রশাসক বিদায় নেওয়ার সময় এক হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী অফিসের সামনে দাঁড়িয়ে জেলা প্রশাসক মামুনুর রশিদকে বিদায় জানান। উল্লেখ্য, গত 28 জানুয়ারি মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মাহমুদ মিজানুর রহমানকে, যার পরিচিতি নাম 15425, নিয়ে পদায়ন করা হয়েছে। বর্তমান জেলা প্রশাসক একে মামুনুর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে ইট ভাটা বন্ধের ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়ে মালিক ও শ্রমিকদের মানববন্ধন। পার্বত্য চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে ইট ভাটা বন্ধের ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়ে মালিক ও শ্রমিকরা মানববন্ধন করেছে। রাঙ্গুনিয়া ব্রিকফিল্ড মালিক ও শ্রমিকরা মঙ্গলবার 2 মার্চ রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে রাঙ্গুনিয়া এলাকা মানববন্ধন করেছে ব্রিকফিল্ড মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিকরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি ও 13 নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, সমিতির সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ব্রিকফিল্ড সমিতির উপদেষ্টা সিরাজউদ্দিন চৌধুরী, রাজান ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক, কোম্পানি ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, কথাকথিত উচ্চ আদালতে করা রিট মামলায় শুধুমাত্র চট্টগ্রামের ব্রিকফিল্ডের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে, যে রায় ষড়যন্ত্রের সামিল। বক্তারা রাঙামাটি ও রাঙ্গুনিয়া এলাকায় 10 লক্ষ মালিক শ্রমিকের জীবন বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান। মানববন্ধন চলাকালে রাঙামাটি চট্টগ্রাম সড়কে 2 ঘন্টার বেশি যান চলাচলে বন্ধ থাকে, আটকা পড়ে কয়েকশত যানবাহন। রাঙামাটিতে ব্র্যাকের উদ্যোগে লার্নিং শেয়ারিং মিটিং ও কর্মশালা। রাঙামাটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে লার্নিং শেয়ারিং মিটিং ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার 2 মার্চ রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক রাঙামাটি জেলা অফিসের আয়োজনে দাতা সংস্থা কানাডার অর্থায়নে জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন হেলথ ট্র্যাক্স প্রকল্পের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজোহরা ওবামা। এ সময় বক্তব্য প্রদান করেন রাঙামাটি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তহিদ তালুকদার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপিকা কৃষক ও ব্র্যাকের রাঙামাটি জেলা সমন্বয়ক হাবিবুর রহমান। কর্মশালায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন, প্রথমে পরিবার থেকে নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে, তা না হলে এই বৈষম্য দূরীকরণে সামনের দিক নিয়ে এগুলো সম্ভব না। তাছাড়া এলাকায় বাল্যবিবাহ যৌন হয়রানি রোধে সবাইকে সচেতনতা সৃষ্টি করতে হবে। উল্লেখ্য, 3 বছর মেয়াদে জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিল প্রোগ্রাম ইন ট্র্যাক্স প্রকল্পের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জেন্ডার বৈষম্য, যৌন হয়রানি রোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার ও বাল্যবিবাহ রোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। রাঙামাটি উপজেলা সদর ও বান্দরবান জেলার 6টি উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। জাতীয় ভোটার দিবসে লগ্নদূতের স্মার্ট কার্ড বিতরণ। জাতীয় ভোটার দিবস 2021 উপলক্ষে রাঙামাটির লগ্নদূতের স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার 2 মার্চ লগ্নদূত উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লগ্নদূত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাইনুল আবেদিন আনুষ্ঠানিকভাবে ভোটারদের হাতে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এই সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব ইলাহী, উপজেলা সমবায় কর্মকর্তা সদর আমিন, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা জ্যোতিষ বিকাশ চাকমা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জমির উদ্দিন জানান, প্রথম ধাপে উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে মাত্র 4000 জন ভোটার স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন। যাদের জন্ম 1-1-2002 সালে এবং 2019 সালে নতুন ভোটার হয়েছেন, কেবল তারাই নতুন স্মার্ট কার্ড পাবেন। উপজেলা নির্বাচন অফিস থেকে এই স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। ভোটারগণ নিজে এসে বা অন্য কাউকে দিয়ে ভোটার হওয়ার স্লিপ দিয়ে নির্বাচন অফিসে পাঠালে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। নির্বাচন অফিস সূত্র মতে, 2019 সালে ভোটার তালিকা আলাদা নিবন্ধিত ভোটারদের স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হবে। 7-8 মার্চ আটারছড়া ইউনিয়ন, 9-10 মার্চ কালাপাকুজে ইউনিয়ন, 11-12 মার্চ গুলশাখালী ইউনিয়ন, 14-15 বগাচতর ইউনিয়ন, 17-18 মার্চ ভাষাই নাদাব ইউনিয়ন, 22-23 মার্চ মাইনিমুখ ইউনিয়ন, 24-25 মার্চ লংমুদ ইউনিয়ন, 28 মার্চ রিজার্ভ ডেট থাকবে। দর্শক, এ ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটি রাত 8টা সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।